আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেক 2000 বছর আগের থেকে এগুলা আমাদের হামসত আমজাহার রহমতুল্লাহ আলাইহিম বাসি উরুস আমাদের পূর্বপুরুষেরা যেভাবে করে গেছিল এভাবে আমরা করছিলাম। এই পর্যন্ত ওনার কিছু উপাসম্পদ আছে আমাদের এখানে মসজিদে, এত বড় হামসাবাগ মসজিদের জন্য উপাসম্পদ যাওয়ার কথা, এখন এটা আমরা পাচ্ছি না। এটার জন্য আপনারা ওই সরকারের মাধ্যমে কিছু পাওয়ার জন্য আমরা আশা করতেছি। আমার নাম এস এম শফিকুল ইসলাম। আপনারা আসছেন, আপনাদের তথ্য হচ্ছে যে ওনার স্মরণীয় জীবনী এবং ওনার কোন দেশ থেকে আসছেন এগুলি জানার জন্য। উনি আসছে আসলে আরব দেশ থেকে, 1958 খ্রিস্টাব্দে উনি এই বাংলাদেশে আসছেন। ওনার প্রথম স্থান হচ্ছে নাজিরহাট বড়বিরহাট, প্রথম বড় বিভিন্ন নামে, আর সেকেন্ড হচ্ছে ওনার বিভিন্ন নামে এবং ওনার আজকে যে রোজা শরীফ উনি সমাধি আছে ওনার, এটা হচ্ছে এই বাগান বাড়িতে উনি এই অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ ওনার সাধনা আল্লাহ রাব্বুল আলামিন সফল করার পরে উনি শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাত বরণ করে উনি এখানে আছেন। আজকে ওনার অনুসরণে আজকের এই এলাকার ঐতিহ্য, এই এলাকা একটি বাংলাদেশের একটা এক চট্টগ্রামে একদম বৃহত্তর তৃতীয় মসজিদ হযরত হামজাহা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ, এই সব ওনারই দান। ওনার আজকে হামজাহা এই স্কুল বলেন কলেজ বলেন সব কিন্তু ওনার দান, জায়গা ওনার অবদান সব। তো আজকে আমরা গর্বিত বোধ করছি আজকে যে হযরত হামজাহা রাদিয়াল্লাহু আনহু আজকে পশ্চিম পুরুষরা আসার অনুসারে আমরা আজকে সবাই ওনার এই সান্নিধ্যে আজকে আমরা বৃহত্তর একটা উরুষ উদযাপন করছি। আমাদের উরুষটা হচ্ছে 19 তারিখ পর্যন্ত চলবে, 17, 18, 19 আজকে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা উদযাপন করতেছি এই এইটাই হযরত হামজাহা রাদিয়াল্লাহু আনহু কাছে আমাদের পাওনা দিতে আল্লাহ পাকের দরবারে উনি আমাদেরকে সহযোগিতা করে ওনার গোলামি করার তৌফিক। এটা আমাদের হযরত হামজাহা রাদিয়াল্লাহু তাআলার বার্ষিক উরুস মোবারক হচ্ছে। উনি 2000 বছর আগে থেকে এটা মানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের ধারণা সম্পূর্ণ আমরা জানি না, কিন্তু এই হচ্ছেন যে একজন জিন্দাওয়ালি ওনার সামনে মানে মাদ্রাসা মসজিদ হয়েছে, বিশাল একটা খবরস্থান হয়েছে, বিশাল একটা ডিগ্রি আছে। ওনার এই নামের পরিপ্রেক্ষিতে এই জায়গার নাম হয়েছে হযরত, নাম হয়েছে হামজারবাগ। আমরা 5ই ফাল্গুন ওনার ওরস মোবারক স্বরূপ করি, আমাদের পূর্বপুরুষেরা ওই তারিখে করে আসছিল, আমরা তাদের অনুসারে হিসেবে করে যাচ্ছি। এটা সমস্ত এলাকাব্যাপী হচ্ছে, শুধু এখানে নয়, কয়েকটা এলাকাব্যাপী হচ্ছে, 3 দিনব্যাপী ওরস হচ্ছে। 17 ফেব্রুয়ারি অর্থাৎ 5ই ফাল্গুন, 6ই ফাল্গুন, 7ই ফাল্গুন পর্যন্ত ওরস অনুষ্ঠিত হচ্ছে। এলাকাবাসী সবাই সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে এবং এই মাজারের প্রতি সবাই ভক্ত। আমাদের কর্মসূচি সকাল বাদে ফজর থেকে শুরু হয়েছে, প্রথম আমাদের কোরআন খতম হয়েছিল, তারপর বুখারী শরীফ, তারপর গাসিয়া শরীফ, তারপর গিয়ারবি শরীফ, এগুলি হয়েছে। এখন বাদে এশার থেকে মিলাদ মাহফিল হচ্ছে এবং পরে তাবরিক বিতরণ হবে। জি জি, মানে 200 বছর একবার, বছরে 24 মানে 22 ফেব্রুয়ারি হয়, এবার মানে 24 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে, কারণটা কি মানে শিডিউল ঠিক নেই এই জন্য আর কি। জি জি, 24 ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে প্রতি বছরই হয়। জি জি, ওনার নাম আজগর শাহ, আজগর শাহ জলিল শাহ। কাহিনী ওনার মানে এই মহল্লার মানে এই এলাকায় আর কি, এই এলাকার স্থানীয় বাইরের থেকে আসে নাই, বাইরের থেকে আসে। ওলাদের মধ্যে আমি আছে, আরও আছে আমার ভাই, আরও অনেক আছে। এটাও প্রতি বছর 3 লক্ষ টাকা বাজেট না। জি জি, মানে একটা আছে, আরও আল্লাহর রহমত হলে আরও আসবে আর কি, আসবে।
এখানে অনুষ্ঠান, এখানে অনুষ্ঠান মিলাদ মাহফিল হয়, মিলাদ মাহফিল, মিলাদ মাহফিলের পর আবার আমাদের এখানে শ্যামা মাহফিল হয়। জি জি, তারপরে শেষ তবরুক বিতরণের পরে শেষ হয়ে যায় আর কি।